বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি ঘাতকরা। বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদের যেভাবে হত্যা করা হয়েছে তা পৃথিবীর কোথাও ঘটেনি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সত্য বাংলার মানুষকে দেখিয়েছিলেন যে মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা, তিনি যে 7ই মার্চের ভাষণে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই। এই বাংলার মানুষ পেট ভরে খাবে, স্কুলে যাবে, চিকিৎসা পাবে, গায়ে বস্ত্র থাকবে, বাসস্থান থাকবে, এটা একটি মানুষের মৌলিক অধিকার। এই বাংলাদেশে সেই মৌলিক অধিকার ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের এই মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছি, বাংলাদেশকে দারিদ্র দেশ থেকে স্বল্প উন্নত দেশে রেখে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। সেখান থেকে বাংলাদেশ আর এগিয়ে যেতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা স্বল্প উন্নত দেশকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত করেছি। আজকে এটাই হচ্ছে আমাদের বিজয়। এই শোকের মাসে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, বাংলার মানুষের অধিকার চাই, সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছি। এখানেই হচ্ছে ওই বিএনপির গাত্রদাহ, বিএনপির গায়ে জ্বালা, তারা সেখানেই কষ্ট পায়। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে বলেই তাদের এত কষ্ট। বাংলার মানুষ আজকে পেট ভরে ভাত খেতে পারে, এটাই হচ্ছে বিএনপির কষ্ট। বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বঙ্গবন্ধুর 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলি সাদিক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এই শোকাবহ আগস্টে আমাদের দুঃখের সীমা নাই, বাঙালির ললাটে কলঙ্ক লেপন এই মাসেই করা হয়েছিল এবং এই মাসেই আমরা বাংলার রাখাল রাজাকে হারিয়েছি। আর যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ আজকে কোন পর্যায়ে যেত সেটা আপনারা হয়তো বা কল্পনা করতে পারেন। তার প্রতিবিম্ব তারই সুযোগ্য কন্যা, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার আজকের বাংলাদেশ বিনির্মাণের যে আপনারা কার্যক্রম দেখছেন সেটা থেকে অনুমান করতে পারেন।